সবাইকে খেলা দেখিয়ে আছে জাহাঙ্গীর মোল্লা জহির হালদার ফাইনাল খেলা শুরু হতে চলেছে একদিকে আছে পাকসার কাজ জয় ইলেভেন অপর দিকে রয়েছে বালক সঙ্গ আমি পরিচয় করিয়ে দেব ফাইনাল খেলার আগে হ্যালো 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 প্রিয় দর্শক আমি দুই টিমের ক্যাপ্টেনকে ধন্যবাদ এখন সেই পাকসার কাজ জয় ইলেভেন কে জয় ইলেভেন কে দেখিয়ে দিলাম দেখিয়ে দিচ্ছি ক্যাপ্টেনকে কাল থেকে ভদ্রভাবে খেলে এই জায়গায় আসার জন্য আমাদের অসংখ্য ধন্যবাদ এবং সেই সঙ্গে আমি এখন বালক সঙ্গের কে দেখিয়ে দেব সাদা জার্সি পরে খেলছে আমরা খেলা করাচ্ছি আমাদের ভুল ত্রুটি হতে পারে এই নয় যে এই খেলা এসে যাতে বিগত দিন আগামী মাঠে যেতে পারি আরো বড় জায়গায় পৌঁছাতে পারি তার জন্য আমি সমস্ত দর্শক এবং গুলাতে কাছে প্রার্থনা করছি এবং শেষ করে আগে বলছি ভালোবাসার আলো খেলাধুলো আমাদের কাছে ভালো সবুজ বাংলা সবার প্রিয় তাই খেলাধুলা সবাই করতে এসো এই কথাটা বলে আমরা আইজুল মাস্টারকে অসংখ্য ধন্যবাদ জানাই কাউন্সিলের তরফ থেকে একটা চূড়ান্ত অসংখ্য ধন্যবাদ রবি ক্ষতি কেন বউয়ের হাত ওর খুব জোর জোর জাহাঙ্গীর মোল্লা জাহাঙ্গীর মোল্লা এমপি সাহেবকে উপহারটি দিয়ে দেবে এটা কেন নষ্ট করলি কেন আজিজুল মোল্লাকে বরণ করে নেবে আমাদের ক্লাবের সদস্য জাহাঙ্গীর মোল্লা জাহাঙ্গীর ভাই এদিকে সবাই একটু হাতের কলর করতালি দেবো ভাই সবাই একটু হাতের করতালি আমাদের সঙ্গে সুপ্রিয় দর্শক শুরু করছি সেই মথুরাপুর থানার অন্তর্গত শিবগঞ্জ রানাঘাটা নিমতলা থেকে ফাইনাল খেলা ধাপাস বলের ফাইনাল খেলা শুরু হতে চলেছে একদিকে রয়েছে পাকসার কাজ জয় ইলেভেন মাঠের উত্তর দিকে দক্ষিণ দিকে অবস্থান করছে বুলু জার্সি পরে মাঠের উত্তর দিকে অবস্থান করছে বালক সঙ্গ সাদা জার্সি পরে শুরু হয়ে গেল ম্যাচ পরিচালনায় দায়িত্ব রয়েছেন রেফারি মাস্টার রাজু দেখা যাক এই নিমতলার ময়দান থেকে কোন দল শেষ পর্যন্ত শেষ হাসি হাসতে পারে এপ্রিল হুইসেল সম্ভবত একটি ফাউল হয়েছে প্রিয় দর্শক আমি একবার ঘোষণা করব উভয় টিমের প্লেয়ারদের নাম পাকসার কাজ জয় ইলেভেনের রয়েছেন সুরাজ গোলকিপার রয়েছে সেলিম রয়েছে বাপ্পা ইগলাস ইজাস মুক্তার আতা সাহেব
এই আটজন প্লেয়ার পাকসার ঘাস জয় ইলেভেনের হয়ে খেলছে আর বালক সঙ্গের হয়ে খেলছে সাদা জার্সি পরে বাপন রাজেশ সিদ্দিক গোলকিপার আবুল হাসি মাসুদ এইসব প্লেয়ার ফাইনালে খেলছে মাঠের উত্তর দিকে অবস্থান করছে সাদা জার্সি পরে বালক সঙ্গ মাঠের দক্ষিণ দিকে অবস্থান করছে ব্লু জার্সি পরে পাকসার ঘাস জয় ইলেভেন এখন ফিকিক করছে বালক সঙ্গ সাদা জার্সি পরে সুন্দর চলে গেল বল বাইরে এখানে কত কথা হবে না টান টান উত্তেজনার ম্যাচ চলছে ওদিকে রেফারির হুইসেল ফিকিক করছেন সেই সাদা জার্সি পরে বালক সঙ্গ মাঠের উত্তর দিকে অবস্থান করছে দেখা যাক ফিকিকে কতটা কার্যকরী করতে পারে প্রিয় দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই রানাঘাটার নিমতলা ময়দান থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সেই মথুরাপুর থানার অন্তর্গত সেই রানাঘাটার নিমতলার ময়দান থেকে মেগা ফাইনাল আপনারা দেখতে পাচ্ছেন বাবু তুমি সরে যাও দেখা যাক খুব সুন্দর একটি সুযোগ পেয়েছিল বাক্সার কাজ জয় ইলেভেন কিন্তু কাজে লাগাতে পারলো না এটাই ব্যাড লাক প্রিয় দর্শক প্রিয় দর্শক আপনারা বুঝতে পাচ্ছেন সেই মথুরাপুর থানার কর্মরত সিভিক ভলেন্টিয়ার সেই হোসেন আলী গাজী মহাশয় এই খেলার জন্য এই ভূমিটি দান করেছে তিনি মাঠে চলে এসেছে ফাউল আবারও রেফারির হুইসেল ডেঞ্জারাস জায়গা থেকে ফ্রিকিক পেয়েছে সেই পাকসার ঘাস জয় ইলেভেন দেখা যাক তারা ফ্রিকিকটি কাজে লাগাতে পারে কি না কাজে লাগাতে পারলো না বল চলে গেল মাঠের বাইরে প্রিয় দর্শক আমি একটু উঠে কাউন্সিলের যেসব কর্মকর্তারা রয়েছে তাদেরকে আমি একটু দেখিয়ে দেবো আর এই টুর্নামেন্টে সব থেকে যিনি পরিশ্রম বেশি করেছেন সেই গোল গোল আবার সেই আবুল গোল করলেন অসাধারণ বালক সঙ্গ গোল করলেন অসাধারণ সেই আবুল গোল করলেন যিনি সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন একটি গোল করে সেই আবুল আবুলের পায়ে থেকে আমরা ঐতিহাসিক একটা গোল পেলাম প্রিয় দর্শক আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি
চলে গেল বল বাইরে সেই কাউন্সিলের কর্মকর্তাকে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি অক্লান্ত পরিশ্রম করে আজ তারা ফাইনাল মুখো হয়েছে এই নিমতলাবাসী প্রিয় দর্শক আর পাশে রয়েছে আমাদের মাননীয় হাবেজ সাহেব রকিবুল হাবেজ সাহেব তিনি মাঠে চলে এসেছেন তার মূল্যবান সময় ত্যাগ করে মাঠে ফিরে এলাম আবারও বল এগিয়ে নিয়ে যাচ্ছে ভুল করনি হুজুর প্রিয় দর্শক দুই গোল পোস্টে জাজম্যান রয়েছে সেই এলাকার সুপরিচিত দুটি নাম মাঠের উত্তর দিকে রয়েছে সেলিম গাজী মাঠের দক্ষিণ দিকে রয়েছেন রফিক বৈদ্য সেলিম গাজীকে আমি জুম করে একটু দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক মাঠের উত্তর দিকে গোল জার্স রয়েছে প্রচন্ড রোদ সেই রোদের উপেক্ষা করে দর্শক কিন্তু সারা রাত জেগে কিন্তু খেলা দেখছে আর মহিলারাও মাঠের দক্ষিণ দিকে অবস্থান করছে খুব সুন্দর সেভ করলেন পাকসার গাছ অসাধারণ একটি শট করেছিলেন কিন্তু সেই বালক সংঘের গোলকিপার সিদ্দিক সেভ করে দিলেন কর্নার কিক আক্রমণে পাকসার গাছ দেখা যাক পাকসার গাছ শিয়ালদা পর্যন্ত পৌঁছে তার বারে কি দেখা যাক প্রিয় দর্শক এই মুহূর্তে কিন্তু 1-0 গোলে পিছিয়ে রয়েছে দেখা যাক তারা শিয়ালদা পর্যন্ত শেষ নিশানা পৌঁছাতে পারে কিনা প্রিয় দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আবারও পাকসার গাছ আক্রমণে হলো না আপনারা দেখতে পাচ্ছেন সেই নিমতলা থেকে সরাসরি মেগা ফাইনাল চলে গেল বল বাইরে এখন গোল কিক করে ফ্রি কিক থ্রোয়িং করবেন সেই পাকসার গাছ রেফারি আবারও হুইসেল ফাউলের হুইসেল রেফারি মাননীয় সেই মিস্টার মাস্টার রাজু মহাশয় পাকসার কাজ কিন্তু খেলার শেষ পর্যন্ত কিন্তু মুহুর্মুহুর আক্রমণ সাঁচিয়ে যাবে কেননা এই মুহূর্তে তারা পিছিয়ে রয়েছে বলতে বলতে হাফ টাইমের খেলার ফলাফল বালক সংঘ 1 পাকসার কাছ জয় 11-0 পাকসার কাছ এখন পিছিয়ে রয়েছে একটি গোলে বালক সংঘের হয়ে একটি গোল করলেন সেই আবুল সেমিফাইনালে তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা একদিকে রয়েছে বালক সংঘ অপরদিকে রয়েছে পাকসার কাছ জয় 11 এই মুহূর্তের খেলার ফলাফল বালক সংঘ 1-0 গোলে এগিয়ে রয়েছে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল ম্যাচ পরিচালনায় দায়িত্বে রয়েছেন মাস্টার রাজু মাঠের উত্তর দিকে গোলপোস্টের দায়িত্ব যিনি রয়েছেন সেই এলাকার সুপরিচিত একটা নাম সেই হাডুডু জগতের একটা খ্যাতনামা নাম সেই গাজী সেলিম মাঠের উত্তর দিকে
গোল পোস্টের দায়িত্ব যিনি রয়েছেন আর মাঠের কোথায় বাবা ফোন করতে বললাম ফোন করেছো প্রিয় দর্শক গোল অসাধারণ গোল পাকিস্তান কাজ গোল করলেন অসাধারণ গোল পাকিস্তান কাজ গোল করে খেলাকে সমতায় ফেরালেন আমি যে কথা বারবার বলছিলাম সে বক্সার কাজ শেষ পর্যন্ত শিয়ালদায় পৌঁছাতে পারবে কিনা এই মুহূর্তে বক্সার কাজ শিয়ালদায় পৌঁছে গেল খেলার ফলাফল এই মুহূর্তে সমতায় ফিরিয়ে আনলো এই মুহূর্তে খেলার ফলাফল এক এক প্রিয় দর্শক অসাধারণ গোল করে বক্সার কাজ শিয়ালদায় পৌঁছে গেলেন আমি যে কথা বারবার বলছিলাম যে বক্সার কাজ কিন্তু সহজে ছাড়বে না প্রিয় দর্শক ম্যাচ পরিচালনার দায়িত্ব রয়েছেন সেই রেফারি আব্দুল কোথায় মাস্টার রাজু বলটা তাড়াতাড়ি মাঠের মধ্যে দিয়ে দেবে এটাই বলে ফাইনাল খেলা মুরমুর আক্রমণ শাসাবে এবারে সেই পাকসার কাজ আবারও আক্রমণ করলেন আবারও আক্রমণ আক্রমণের পর আক্রমণ দেখা যাক বালক সংঘ কতটা কতটা প্রতিহত করতে পারে সম্ভবত কর্নার হবে নাকি রেফারি অন্য কিছু বলছে ও প্রিয় দর্শক ফাউল হয়েছে রেফারি তার বাউন্ডারির বাইরে এসে বল ধরেছে সেই জন্যে এখন ফ্রিকিক হবে ফ্রিকিক করবেন সেই বালক সংঘর বাপন ফ্রিকিক করছে ও আবারও বল চলে গেল বাইরে মেগা ফাইনাল দর্শকরা কিন্তু অধীর আগ্রহে খেলা দেখছে এই রোদ উপেক্ষা করে তারা সারা রাত অনেক পরিশ্রম করে কিন্তু খেলা দেখছে আর এখন প্রচণ্ড রোদ তার মধ্য দিয়ে আমি দর্শকদেরকে তুলে ধরছি প্রিয় দর্শক খেলার মধ্যে ফিরে এলাম এই মুহূর্তের খেলার ফলাফল এক এক পাকসার কাজ এক বালক সংঘ এক আবারও রেফির হুইসেল ম্যাচ পরিচালনায় মাস্টার রাজু ও ভাই ভাই গলা আপনি সাউন্ডটা একটু বাড়িয়ে দাও এ কালা হ্যালো চেক হ্যালো হ্যালো চেক হ্যালো বাগে বসে গেল হচ্ছে ঠান্ডা হয়ে গেল একটা ভালো পাকসার কাছে আক্রমণে হলো না বালক সঙ্গের আবুল খুব সুন্দর বলটি বাইরে বার করে দিলেন না তো কিন্তু বিপদে পড়তে পারতেন অলোক সঙ্গ থ্রোয়িং পাকসার কাজ আবারও পাকসার কাজ আক্রমণে খুব সুন্দর পাসিং পাকসার কাজ আবারও আক্রমণে হলো না ও অসাধারণ গোলকিপার বালক সঙ্গের গোলকিপার সিদ্দিক অসাধারণ সেভ করলেন তিন তিনটে সেভ করলেন সেই বালক সঙ্গের গোলকিপার সিদ্দিক তা তো কিন্তু গোল খেয়ে যেতে পারত এমন একটা পরিস্থিতির মধ্যে সম্মুখীন হয়েছিল অসাধারণ গোলকিপার প্রিয় দর্শক আবারও শট করলেন সেই গোলকিপার ঠেকিয়ে দিলেন অসাধারণ গোলকিপার প্রিয় দর্শক মুর মুর আক্রমণ শেখাচ্ছে সেই পাকসার কাজ
কিন্তু বালক সংঘ অতটা হালকা হাতে কিন্তু হাল হচ্ছে না তারা কিন্তু সেই গোলকিপার একাই 100 সিদ্দিক যত বল পাকসার কাজ মারছে তত বল থি ঠেকিয়ে দিচ্ছে প্রিয় দর্শক আমি মঞ্চে সেই কর্তৃপক্ষের কাছেই আমি বসে রয়েছি এবং তারা গত এক মাস ধরে এই প্রোগ্রামটি প্রিপারেশন নিয়ে তারা এগিয়ে এসে আজ তার সমাপ্তর পথে কিছুক্ষণের মধ্যে এই টুর্নামেন্টটি সমাপ্ত হতে চলেছে এখন মেগা ফাইনালে দ্বিতীয়ার্ধের খেলা চলছে পাকসার কাছে বল চলে গেল বল বাইরে তোমার যতক্ষণ মন চাইবে ততক্ষণ খেলা নেই ফাইনাল খেলা একদম খারাপ করিনি ভাই মুশকিল হয়ে যাবে এলাকার বদনাম হবে টান টান উত্তেজনার মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি মেগা ফাইনালের দ্বিতীয় অর্ধের খেলা চলছে সেই শিবগঞ্জ রানাঘাটা নিমতলা থেকে সরাসরি দেখতে পাচ্ছেন এই মুহূর্তের খেলার ফলাফল পাকসার কাজ 2 বালক সংঘ 1 2-1 গোলে এগিয়ে রয়েছে পাকসার কাজ ব্লু জার্সিধারী সাদা জার্সিধারী বালক সংঘ সরি ভাই আমি যেটা বলেছিলাম 2-1 কিন্তু 2-1 নয় এই মুহূর্তের খেলার ফলাফল 1-1 হয়েছে সরি ভাই আপনাদের কাছে অনেক অনেক দুঃখিত ভাই প্রচণ্ড রোদ সেই জন্যে একটু অসুবিধা হয়েছে প্রচণ্ড রোদ আপনারা বুঝতে পারছেন এই মুহূর্তে খেলা সমাপ্ত হয়ে গেছে খেলার ফলাফল 1-1 হয়ে সমাপ্ত হয়েছে এখন দেখা যাক কি সিদ্ধান্ত নেয় প্রিয় দর্শক ফাইনাল খেলা নির্ধারিত সময়ের মধ্যে 1-1 ফলাফলে সমান হয়ে যায় এখন টোটাল 5 মিনিট খেলা হবে 5 মিনিটের মধ্যে দেখা যাক কোন দল জয়লাভ করতে পারে প্রিয় দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন রেফারি এস জামাদার ইউটিউব চ্যানেলের মধ্যে ফাইনালের নির্ধারিত সময়ের মধ্যে খেলা ড্র হয়ে যায় 1-1 হয়ে খেলা শেষ হয়ে যায় তারপরে কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে টোটাল 5 মিনিট খেলা হবে 5 মিনিটে যদি খেলার ফলাফল সমান সমান হয়ে যায় আবারও কাউন্সিল সিদ্ধান্ত নেবে ও 6 মিনিট মাঠের উত্তর দিকে অবস্থান করছে পাকসার কাস ব্লু জার্সি পরে মাঠের দক্ষিণ দিকে অবস্থান করছে সাদা জার্সি পরে বালক সংঘ আমি আপনাকে ফাইনাল খেলার মাঠের চারদিকে দায়িত্বটা নিতে হবে আপনি মাঠের চারদিকে ঘোরাঘুরি করো বল ভেতরে যাবে আপনি বলটা মাঠে পাঠিয়ে দেবে আমি আর একটা বলের ব্যবস্থা করো আমি এই দৌড়ালি
প্রিয় দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আমার কম্বলে জুয়ালে গো এই এই কাজ আছে এই ওই তো কাজ এই কাজ আছে আর একটা কাকা দিয়ে মিরাজ কাজ আছে টান টান উত্তেজনার মধ্য দিয়ে ও হো বালক সঙ্গের সেই আবুল অসাধারণ গোলে মেরেছিলেন কিন্তু গোলকিপার ঠেকিয়ে দিলেন এই আবুল ফাইনালে একটি গোল রয়েছে সেমিফাইনালেও একটি গোল হয়েছে প্রিয় দর্শক আবুল কিন্তু সুযোগ পেলে কিন্তু সদ্ব্যবহার করে বেরিয়ে যাবে সেমিফাইনালে গোল রয়েছে আবুলের ফাইনালে গোল রয়েছে এই বালক সঙ্গের আবুলের তিনি সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই রানাঘাটা শিবগঞ্জ রানাঘাটা নিমতলার পার্শ্বস্থ ময়দান থেকে সরাসরি দেখতে পাচ্ছেন যে কোনো সময়ের মধ্যে খেলা সমাপ্তর ঘোষণা করবে এখনো কিন্তু খেলার ফলাফল সমান সমান রয়েছে বালক সঙ্গে সিদ্দিক অসাধারণ গোলকিপার তিনি যেভাবে সেভ করেছে যদি ওরকম সেভ না করতো এখনো পর্যন্ত তারা পিছিয়ে থাকতেন আমি আপনাকে কাউন্সিলের ছেলেরা ও ভালো একটা আবদার করো যে লাস্ট খেলাটা আপনাকে সামলাতে হবে আমি ডাইজের পাশে বলটা পড়েছে আপনি তুলে দেবেন তো আপনি ওখানে বসে আছেন আমি সারা রাত বল ঘুরিয়েছে ফাইনাল খেলাটা বল না করলে কেরকম লাগে না শেষ ভালো তো সব ভালো আমি আপনি বাড়িকে তুলকির পাহাড়ে চলে যান আমি ওই ফল বাইরে গেছে আমি আমি রেফারি হুইসেল তিনি এগিয়ে আসছেন ও ফাউল দিয়েছে ফ্রি কিক পেয়েছেন পাকসার কাস চলে গেল সম্ভবত পান্না ঠিক হবে দুটো বলতো আর একটা প্রচন্ড রোদ মাঠে তাই যেদিকে ছায়া রয়েছে সেইদিকে দর্শক দাঁড়িয়ে রয়েছে আর বাড়ির মহিলারাও মাঠে চলে এসছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কোনো সময়ের মধ্যে খেলা শেষ হয়ে যাবে এই মুহূর্তে খেলার ফলাফল 1-1 তারা মেজিকের চেয়ারে নাম দিয়েছে তারা কেরা একটা নে দাও পানি খাওয়া দিন একবারে ভাত একদম
বাপুনের পাই বল বালুক সঙ্গের হলো না আবারও বল চলে গেল ভাই খেলা কিন্তু যে কোনো সময়ের মধ্যে রেফারি সিগন্যাল দিয়ে দিলেন অল্প সময় বাকি আছে এই সময়ের মধ্যে দেখা যাক শেষ পর্যন্ত শেষ হাসি কোন দল হাসতে পারে বিরাট বলটা দিয়ে দাও মাঠের মধ্যিখানে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো সময়ের মধ্যে রেফারি শেষ হুইসেল পড়ে যাবে বলতে বলতে রেফারি শেষ হুইসেল পড়ে গেল খেলার ফলাফল কিন্তু সমান সমান রয়েছে দেখা যাক এখন টাইব্রেকার হবে টাইব্রেকারে কোন দল জয়লাভ করতে পারে দেখা যাক এখন টাইব্রেকার হচ্ছে টেনশন টাইব্রেকার হচ্ছে প্রথমে বল কিক করছে পাকসার কাস দেখা যাক ও পাকসাকাস প্রথম গোলটি করলেন এখন বালক সংঘ সাদাজার সিদারি গোল কিক করছে দেখা যাক না বালক সংঘ বাইরে বল মারলেন পাকসাকাস এই মুহূর্তে 1-0 গোলে এগিয়ে রয়েছে আবারও পাকসার কাজ বল মারতে এগিয়ে যাচ্ছে দেখা যাক আরো একটি গোল করলেন পাকসারকাস পাকসারকাস এগিয়ে রয়েছে সেই বালক সঙ্গের বাফন বলটি মারতে যাচ্ছে দেখা যাক তিনি বলটি চালের মধ্যে জড়াতে পারে কি দেখা যাক বল এগিয়ে যাচ্ছে গোল বক্সার কাছে তৃতীয় বলটি কিক করতে যাচ্ছে দেখা যাক বক্সার কাছে কিন্তু এই বলটি জালে জড়াতে পারলে কিন্তু তারা এই মাঠ থেকে চ্যাম্পিয়ন হয়ে যাবে আর যদি বল বাইরে মারে তারে কিন্তু খেলা জমে উঠবে দেখা যাক গো জয়লাভ করলেন বক্সার কাছে চ্যাম্পিয়ন হলেন বক্সার কাছে বক্সারকাস চ্যাম্পিয়ন হলেন টাইব্রেকারের মাধ্যমে তারা জয়লাভ করলেন প্রিয় দর্শক বক্সারকাস জয়লাভ করলেন চ্যাম্পিয়ন হলেন বক্সারকাস সেই রানাঘাটা লিমতলা থেকে চ্যাম্পিয়ন হলেন 2023 সালে রবার বলের চ্যাম্পিয়ন হলেন সেই বক্সারকাস জয় ইলেভেন ধন্যবাদ